আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকবেন এই আশা করি। আজকে একটা ছোট্ট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি, যেটা আমাদের গণিতবিদ যারা তারা সবাই জানেন, অনেকেই জানেন এবং এই বিষয় নিয়ে অনেকে কথা বলতেও বলেছেন, কিন্তু যারা কথা বলতে বলেছেন তারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কিন্তু তা চা বানাচ্ছি আমরা, চা খাচ্ছি আমরা। তো এখন চায়ের মধ্যে যদি হচ্ছে চিনিটাকে দ্রবীভূত করি আমরা, তো সেই চিনিটা দ্রবীভূত করতে আমাদের একটা স্টাইল আছে, চামচটা ধরার চেষ্টা করি, কিন্তু এই চামচটা যখন ধরি তখন কিন্তু সোজা করে নিশ্চয়ই আমরা কেউ ধরি না, অবশ্যই সোজা করে ধরি না, সেটাকে কি করি, সেটাকে মানে একটা অ্যাঙ্গেল ধরার চেষ্টা করি। অ্যাঙ্গেলটা কত সহজ, মানুষ স্বাভাবিকভাবে যখন কোনো জিনিস নাড়াতে চায় তখন কিন্তু স্বাভাবিক যে অ্যাঙ্গেলটা সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে কোনো মানুষের জীবনের যে ব্যবহার্য, মানুষের জীবনের যে কাজ প্রকার, বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে তার মধ্যে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা মানুষ স্বাভাবিকভাবে নিতে পারে, এবং যে কোনো জিনিস যখন কাজ করতে যায় এই অ্যাঙ্গেলেই ধরে। আমি আপনাদেরকে আগে বলেছি, আমি গ্রামের ছেলে, বাবা কৃষিকাজ করতেন, আমিও কৃষিকাজের সাথে এখনও সম্পৃক্ত, যদিও ইট পাথরের শহরে, ঢাকা শহরে বাস করছি দীর্ঘদিন, কয়েক যুগ যাবৎ। তো সেক্ষেত্রে একজন কৃষক, একজন যে কাজ করছেন, ধান কাটছেন, সেও কিন্তু দেখা গেছে যে যখন এই 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাঁচিটা দিয়ে ধানটা কাটতিছে তখন কিন্তু তার হাতের যে পজিশান সেটা কিন্তু ভালো থাকতেছে, কিন্তু যখন সে একদম স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাটতে যাচ্ছে তখন কিন্তু সেটা কাটা সম্ভব না। আবার 180 ডিগ্রিতে যখন মানে কাটতে যাচ্ছে সেটাও কিন্তু সেই ধানটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলেও সে কিন্তু ধানটা কাটতে পারবে না, বেশি সময় কাটতে পারবে না এটা নিশ্চয়ই, কিন্তু যখন সে 30 বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতেছে তখন কিন্তু সেটা সম্ভব। আমাদের একজন, এখন হচ্ছে ইরিগেশনের মৌসুম, কৃষক ভাইরা রোপণ করতেছেন, আপনারাও নিশ্চয়ই দেখবেন, আমি এই ভিডিওর শেষে এটা দেওয়ার চেষ্টা করব। একজন কৃষক ভাই যখন রোয়াটা মাটিতে গাড়ছেন তখন কিন্তু সে ওই 35 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু রোয়াটা মাটিতে দিচ্ছেন, এখানে কিন্তু ওই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দেওয়ার কিন্তু সুযোগ নাই, আবার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার সুযোগ নাই। তো সেক্ষেত্রে 0 থেকে 90 ডিগ্রির এটের মাঝে 30, 35, 40 এই অ্যাঙ্গেলে দিচ্ছে, আর যেটা অস্বাভাবিক সেটা তো অস্বাভাবিকের বিষয়, তো আর আমরা ওইভাবে বলতে পারবো না, কিন্তু একটা অ্যাঙ্গেল থাকবে যেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির অ্যাঙ্গেলের মধ্যে সে কাজটা করছে। বিশেষ করে তারা 30 এবং 35, 40, 45 এই অ্যাঙ্গেলে রোয়াটা কাটতেছে। তো সে একজন কৃষক কিন্তু আপনি যখন সে এই কাজটা করতেছে সে কিন্তু গণিতের এই জটিল যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সে ভাবতেছে না, সে জানেও না, কিন্তু তার কাজের সুবিধার প্রয়োজনে সে কিন্তু এই 35 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যবহার করছেন। আশা করি এই ভিডিওর শেষ অংশে যেটা আছে আপনারা দেখবেন, এ বিষয়ে একটু মন্তব্য করবেন, এবং আমার যে ইম্যাথের যে ভিডিওগুলো আছে এগুলো বরাবর দেখার জন্যে আমাদেরকে বিভিন্নভাবে মতামত দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি এ যাবৎকালে যে কয়টা আমি আর ভিডিও ছেড়েছি আপনাদেরকে কখনোই বলি নাই যে আপনারা সাবস্ক্রাইব করেন, কিন্তু দেখলাম যে আসলে আপনাদেরকে বলা উচিত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই জমিতে কাজ করছেন, এখন বোরো মৌসুম, অনেক ক্ষেত্রে আমরা ইরিগেশনও বলে থাকি, সেই মৌসুমে একজন কৃষক জমিতে যখন ধানের চারা রোপণ করছেন তখন তার হাতের পজিশানটা দেখেন, কোন পজিশানে ধানের চারাটা মাটিতে গাড়ছেন, এবং সেই অ্যাঙ্গেলটাকে সুন্দরভাবে তারা কাজের মাধ্যমে নিজের কাজের যাতে স্বাভাবিকভাবে কাজটা করতে পারেন সেইভাবেই তার হাতের পজিশানটা রেখে কাজ করছেন। তো একজন কৃষক ভাই অবশ্যই এই অ্যাঙ্গেলের বিষয়টা সঠিকভাবে না জানলেও কিন্তু কাজের প্রয়োজনে, বাস্তবিক প্রয়োগিক ক্ষেত্রে গণিতের যে ব্যবহার সেটা কিন্তু তারা
সব সময় এবং সময় উপযোগী এবং বাস্তব প্রয়োগী ক্ষেত্রে করছেন এবং ক্ষেত্র বিশেষে তারা জানেন, আবার ক্ষেত্র বিশেষে তারা জানেন না যে তারা গণিতের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহার করছেন। এবং আপনাদের বিভিন্ন বিষয়ে যে বিষয়গুলো যদি আপনার বাচ্চা, আপনার ছোট সন্তান যারা আছে, বিশেষ করে প্রাইমারি হাই স্কুলে পড়ালেখা করেন, গণিত বিষয়ে এক ধরনের ভীতি আছেই, এটা আমরা এই ভীতিটা একদিনে হয় নাই, এটা পরিবেশগতভাবে ভীতিটা তৈরি হয়েছে। আসলে গণিত কোনো ভয়ের বিষয় না, কিন্তু এটা কেন হচ্ছে আপনিও বুঝেন, আমিও বুঝি, কিন্তু এটার সমাধান আপনার অভিভাবক মানসিকভাবে তাদেরকে যদি আমরা সেই বিষয়টাকে একটু ইম্প্রুভ কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি করার চেষ্টা করি, আশা করি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আশা করি আপনারা ভালো থাকবেন।